নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে একটা শাকের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। দুর্দান্ত অপূর্ব স্বাদের এই শাকের রেসিপিটা আমি বানিয়েছি, খেতে খুব ভালো হয়েছিল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তোমরা এই পদ্ধতিতে এই শাকটা বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে আমি মেথি শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, শাকটাকে আমি 30 মিনিট জলের মধ্যে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে শাকটাকে ভালো করে ধোয়া হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার চলো এই শাকগুলোকে ছোট ছোট আকারে কেটে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মেথি শাক। দেখো, ছোট ছোট আকারে কাটা হয়ে গেছে মেথি শাকগুলোকে। দেখো, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে তেল দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, তেল দেওয়া হয়ে গেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। দেখো, একটু নেড়ে নেওয়া হচ্ছে খুন্তি দিয়ে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফুলকপি যে টুকরো করে রেখেছিলাম, সেই ফুলকপির টুকরোগুলো একটু ভেজে নেব। দেখো, ফুলকপিগুলো ছাড়া হচ্ছে তেলের মধ্যে, হালকা লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব বন্ধুরা। আর একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দেখো, প্রায় লাল হয়ে আসছে ভাজতে ভাজতে। তার মধ্যে একটু পরিমাপ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন লবণ দিয়ে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো, কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তুলে নেব তেল থেকে, সাইড করা হলো। এবার তেল ছেঁকে ছেঁকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো, তোলা হচ্ছে ফুলকপি ভাজাগুলো, এক এক করে তুলে নেওয়া হচ্ছে। দেখো, তোলা হয়ে গেছে, আর অল্প রয়েছে বন্ধুরা। দেখো, ফুলকপি ভাজা তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু হতে দেব বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। দেখো, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু বেগুন। আলু আর বেগুন দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আলু আর বেগুনটাকে একটু নেড়ে চেড়ে নেব, নাড়া হচ্ছে। আলু বেগুনটাকেও হালকা লাল ভাজা করে নেব, একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দেখো, আলু আর বেগুন লাল লাল হয়ে এসেছে বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা। মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হালকা নেড়ে চেড়ে নেব, নাড়া হচ্ছে বন্ধুরা। দেখো, মটরশুঁটিটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো হলুদ গুঁড়ো আর লবণ। দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো, কালারটাও বেশ ভালোই লাগছে। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা মেথি শাক। মেথি শাক দেওয়া হচ্ছে। মেথি শাকটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, মিশিয়ে নেওয়া হচ্ছে মেথি শাকটাকে
সবজির সঙ্গে। তোমরা চাইলে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো অনেকটাই নরম হয়ে গেছে শাকটা, একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার আমি হালকা ঢেকে দেব, বেশিক্ষণ ঢেকে রাখবো না, সেক্ষেত্রে শাকের কালার পাল্টে যাবে। হালকা ঢেকে রেখে কিছুক্ষণ বাদে আমি দেখো ঢাকাটা খুলে নিচ্ছি, তা না হলে শাকের কালারটা পাল্টে যাবে বন্ধুরা। দেখো ঢাকাটা খুলে নেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে হচ্ছে আমার মেথি শাক। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা ফুলকপি, ফুলকপি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ফুলকপিটাকেও মিশিয়ে দেওয়া হলো। এবার আমি হালকা ঢাকা দিয়ে নেব, দেখো ঢাকা দেওয়া হয়ে গেল, এবার ঢাকাটা খুলে নেব, বেশিক্ষণ ঢেকে রাখবো না, সেই জন্য ঢাকাটা খুলে নেওয়া হলো। এবার নেড়ে চেড়ে নেব, দেখো সব কিছু একদম খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। দেখো মিশিয়ে দেওয়া হলো, আমার মেথি শাক একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য বন্ধুরা। দেখো একদম সব কিছু মিশে গেছে শাকের সঙ্গে, একটু নেড়ে চেড়ে নেওয়া হলো, তৈরি হয়ে গেছে আমার এই মেথি শাক। চলো এবার প্লেটে তুলে নেব। দেখো প্লেটে তোলা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা, তোমাদের কাছে খেতে কেমন লেগেছে এই মেথি শাকের রেসিপি। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মাঝে রেসিপিটাকে শেয়ার করে দিও। দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা লাইক করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা, মনে করে প্রত্যেকেই লাইক করো ভালোবেসে। যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। পুরনো বন্ধুরা তো সঙ্গে রয়েছো, সবাইকে অসংখ্য ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।